गाइज वेलकम बैक टू माय चैनल दिस इज लेफ्ट साइड ब्लॉग। सो आजकल किन्तु आमी एसेछि बारुईपुरे एबं बारुईपुरे आमी एई मुहूर्ते आछि 4 नम्बर प्लैटफर्मेर ओवरब्रिजेर उपरे आर तोमादेर संगे शेयर करते चलेछि एमन एकटा पूजो पैंडल बारुईपुरे 4 नम्बर प्लैटफर्म थेके जस्ट 10 सेकेंड हाँटते समय लागे, ताओ 10 सेकेंड बोले आमार मने हय ना, कारण एखानकार जे प्रगति संघ जे क्लाब आछे सेई क्लाबे किन्तु थीम एबछर 2024-এর जे थीम करेछे सेई थीम होच्छे दुबई। एबं दुबईयेर जतो जे बड़ो बड़ो बिल्डिंग बा टावरगुलो आछे सेई टावरगुलो किन्तु এখানে উপস্থাপনা করেছে। চলো তোমাদেরকে দেখাই। এখন প্রগতি সংঘের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ভিতরে কিন্তু আমি ঢুকে পড়েছি এবং সত্যি এখানে কিন্তু দুবাই দুবাই ফিল হচ্ছে, যাই বলো না কেন প্যান্ডেলটা কিন্তু ফুটিয়ে তুলেছে। এখানে একটা দুটো বিল্ডিং হলে ব্যাপারটা আলাদা হতো, বাট এখানে দুবাইয়ের যাবতীয় যতগুলো বিল্ডিং আছে সব কিছু কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে ব্রুজ খলিফা আছে, তাছাড়া দুবাইয়ের যে আরও ফেমাস ফেমাস যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর বিল্ডিংগুলো কিন্তু করেছে এই যে স্ট্রাকচারটা যে তৈরি করেছে দুবাইয়ের, এই স্ট্রাকচারটা কিন্তু কাপড় দিয়ে হোয়াইট মোটা কাপড় দিয়ে কিন্তু তৈরি করেছে, এবং তার উপরে যে লেখাগুলো আছে আরবি ভাষায় যে লেখা সেই লেখাগুলো কিন্তু থার্মোকলের লেখা এবং ব্ল্যাক প্রিন্টিং করা আছে। আর এইদিকটা তোমরা দেখতে পাচ্ছ যে আর্টিফিশিয়াল যে হাতিগুলো আছে এগুলো ঘাসের কার্পেট দিয়ে কিন্তু করেছে, মানে বডির যে স্কিনটা তৈরি করা হয়েছে। আর সামনে গার্ডেন একটা ফিল হচ্ছে। আর এই যে গার্ডেনটা সামনে দেখাচ্ছ, গার্ডেনের চারধারে কিন্তু বিভিন্ন আর্টিফিশিয়াল যে জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে কিন্তু সেই ফেমাস বিল্ডিং দুবাইয়ের ব্রুজ খলিফা। আর এইদিকের বিল্ডিংয়ের যে স্ট্রাকচারগুলো, অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের যে এখান থেকে যেগুলো কাঁচ মনে হচ্ছে বা গ্লাস মনে হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়াল গ্লাস নয়, সেটা ফাইবারের কোনো একটা পলিথিন পেপার এইরকম টাইপসের, আর এগুলো মানে কাঠের স্ট্রাকচার দিয়ে কিন্তু করা হয়েছে। আর এই দিকটা যদি দেখা যায় এগুলো থার্মোকলের করা হয়েছে, আর ওই দিকটা উপরের যদি ওয়ালগুলো তোমরা দেখো ওগুলো কিন্তু ফোমের করা হয়েছে। তো চলো, সামনেটা জাস্ট তোমাদেরকে দেখালাম আর বিল্ডিংটা জাস্ট অসম লাগছে। প্রগতি সংঘ কিন্তু প্রত্যেক বছর দর্শনার্থীদের জন্য খুব ভালো ভালো প্যান্ডেল উপহার দেয়, আর এবছরটা খুব এক্সট্রিম লেভেলের প্যান্ডেল উপহার দিয়েছে, কারণ বিভিন্ন জায়গায় যে প্যান্ডেলগুলো হয়েছে সেখানে ব্রুজ খলিফা হয়েছে বা অন্যান্য সিঙ্গেল যে প্যান্ডেলগুলো হয়েছে, কিন্তু এখানে একটুকরো দুবাই, এই দুবাইয়ে যা যা বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পার্টে করে প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদাভাবে কিন্তু স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছেন। গত বছরের প্যান্ডেলগুলোতে কিন্তু আমি কলকাতায় ভিজিট করেছি, এবং এই রকম যে একসঙ্গে দুবাইয়ের প্রত্যেকটা টাওয়ার কিন্তু একসঙ্গে দাঁড় করানো কিন্তু মজার কথা নয়। মোটামুটি বাইরের স্ট্রাকচার তো তোমাদেরকে দেখাইলাম, আর লাইট থেকে সরে দাঁড়ায় বাইরে যে কী কী মডেলের যে থিম। আর এই যে আমি কিন্তু এখন এই মুহূর্তে আছি একদম দুবাইয়ের ব্রুজ খলিফা যে টাওয়ারের কাছেই আছি। তো টাওয়ারটা কিন্তু প্লাস্টিক কার্ডবোর্ড টাইপসের, তো সেটাই দেওয়া হয়েছে। প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলে কিন্তু ঢাকে কাঠি পড়ে গেছে, আর যাবো যখন ভিতরে তোমাদেরকে সব কিছু দেখাবো যে বাইরেটা এত সুন্দর করেছে, প্যান্ডেলের ভিতরে স্ট্রাকচার কেমন করেছে তোমাদেরকে দেখাবো। তো চলো যাবো যাক, প্যান্ডেলের ভিতরটা কেমন করেছে তোমাদেরকে দেখাই। বাইরেটা তোমরা দেখলে কেমন মনে হলো একটু কমেন্টে প্লিজ জানিও। তো চলো, ভিতরে কিন্তু ঢাক বাজানো শুরু হয়ে গেছে আর প্যান্ডেলটা জাস্ট দেখতে এরকম লাগছে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরের এটাই হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন, ভিতরের ডিজাইনটা ঠিক এইরকম দেখতে লাগছে। আর এখানে যা কাজ হয়েছে তোমাদের মনে হতে পারে যে কাঁচ দিয়ে কাজটা করেছে, কিন্তু না, এগুলো ফোমের কার্ডবোর্ড দিয়ে কাজ করানো হয়েছে, এবং তার উপরে প্লাস্টিকের যে বোর্ডগুলো পাওয়া যায় সেই বোর্ডগুলো ওখানে লাগানো হয়েছে। আর এই দিকে যদি দেখো এই দিকটায় সম্ভবত কাঁচ লাগানো হয়েছে, আর এগুলো হচ্ছে ফোমের উপরে কাজ করানো হয়েছে। নিচে দেখতে পাচ্ছ কাঁচ মানে কাঠের যে বোর্ড সেই বোর্ড কেটে কাজ করানো হয়েছে, আর উপরের যে সাদা অংশ ওগুলো ছোটো ছোটো বাটাং বা কাঠের কাজ করা হয়েছে। এখানে বেশ কিছু লাইট জ্বলছে, এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি ঝাড় দেখতে পাচ্ছি, ঝাড়বাতি। আর এটাই হচ্ছে প্রতিমা, এটা একটু দালান প্যাটার্নে এখানে পুজো হয়, দালানের মতো করে স্টেজ করেই করা হচ্ছে। তো চলো একটু আগে যাই, তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে এখানকার প্রতিমা, সত্যি অতুলনীয়। আমি কিন্তু এই মুহূর্তে আছি যে ফুলতলা দুর্গোৎসব পুজো কমিটির সামনেই আছি, এবং প্রাক প্লাটিনাম জুবলি 74তম বর্ষ। তো মোটামুটি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তোমরা দেখতে পাচ্ছ। এবছর প্যান্ডেলের থিম হচ্ছে তুর্কি টাওয়ার।
তো এখন চলো প্যান্ডেলের ভিতরে ঢুকবো, যে প্যান্ডেলের ভিতরটা কেমন করেছে। সামনেটা তো খুব সুন্দর করেছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে এবং প্যান্ডেলের যে বিমগুলো আছে সেগুলো হচ্ছে ফাইবারের বিম করা হয়েছে এবং তার উপরে হোয়াইট কালারের যে রং করা হয়েছে। তো চলো যাওয়া যাক ভিতরে, এন্ট্রিটা জাস্ট ওই দিক থেকে হবে। আর তোমরা যদি আসো বারাইপুর থেকে আসলে কিন্তু রোডের বাম দিকে এই প্যান্ডেলটা পড়বে। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরের যে কী কারুকার্য আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, চলো। আর এই যে পুজো মণ্ডপ, এই যে পুজো মণ্ডপের যে লাইটিং, রাস্তা জুড়ে অনেকটা দূর থেকে কিন্তু এই লাইটিং শুরু হয়েছে। যে লাইটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, ওই দিকটায় যদি তোমরা দেখো অনেকটা দূর থেকে খুব হেভি ওয়েটের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো সাজানো হয়েছে। রাস্তার দুধারে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ে কিন্তু লাইট লাগিয়ে বিল্ডিংটাও খুব সুন্দর করেছে। চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক কেমন। এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের সামনে মোটামুটি যা খালি আছে সেই জন্য খালি খালি যাওয়া ভালো। কিছুক্ষণ পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় চলে আসবে প্যান্ডেলের সামনে, হয়তো ভিডিওটা ঠিকঠাক ঢুকতে পারবো না। তো যাওয়া যাক এখন ভিতরে এবং ভিতরটা কেমন হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এইদিকে যদি দেখো প্যান্ডেলের যে সাইডের যে লেয়ারগুলো করা হয়েছে সেই লেয়ারগুলো কিন্তু যে এগুলো কাঁচ নয়, যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকের উপরে যে কালার করা আছে সেই রকম টাইপসের দেখতে লাগছে। প্যান্ডেলের ভিতরটায় দেখা যাক, লাইটগুলো লাগিয়েছে অসাধারণ সুন্দর লাগছে। আর উপরটা কিন্তু প্যান্ডেলের যে সাইডে যে লেজার লাইট করা হয়েছে সেই লেজার লাইটের প্রদর্শনী দেখাচ্ছে। দেখো প্যান্ডেলের ভিতরে এবার যাচ্ছি, কেমন লাগে যাচ্ছে দেখি। ভিতরটা খুব সুন্দর করেছে, চলো ভিতরে যাওয়া যাক। ভিতরটা কিন্তু মার্বেল দিয়ে করা আছে, সম্ভবত যে এখানে প্রত্যেক বছর যেহেতু দুর্গা পুজো এখানে করা হয়, যে এটা দুর্গোৎসব কমিটি, তো সেই জন্যই কিন্তু এখানে মার্বেল দিয়ে করে রেখেছে। আর এখানে দালানের মতো করে করা আছে প্যান্ডেলটা, প্যান্ডেলের ভিতরে যেখানে প্রতিমা দেওয়া আছে সেই প্রতিমাটা কিন্তু দালানের মতো করে করা আছে। আর উপরটা যদি দেখো, উপরের কিন্তু প্রত্যেকটা কাজ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাজারে কম বেশি পাওয়া যায়। আমরা স্কুল প্রজেক্টের কাজ এবং স্কুলের যে কলেজের যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু এইরকম যে কালারিং যে পেপার, পলিথিন পেপার, সেই পলিথিন পেপারগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। প্যান্ডেলের ভিতরটাও মোটামুটি খুব সুন্দর লাইট পড়ছে, অসাধারণ সুন্দর লাগছে। এই যে ফুলতলা দুর্গোৎসব কমিটি এবছর কিন্তু 74তম বর্ষ, এটা প্রাক প্লাটিনাম জুবলি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে দুর্গাপুজোর যে মোটামুটি যে প্যান্ডেলগুলো করে, গত বছর কিন্তু নারী শক্তির উপরে এখানে প্যান্ডেল করা হয়েছে। এবং এক বছর আগের কথা বলছি, এর গত বছর এবং তার আগের কথা বলছি, এখানে কিন্তু ব্রুজ খলিফা করা হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। প্রত্যেক বছর কিন্তু ফরেন কান্ট্রির কিছু কিছু থিম আমাদেরকে দেখায়। তোমরা যদি বারাইপুরের দিক থেকে আসো কিন্তু রোডের জাস্ট বাম দিকে পড়বে, বারাইপুর থেকে যে ক্যানিং রোড, রোডের জাস্ট বাম দিকে পড়বে। এই রোডটা সোজা চলে গেছে এবং এর বাম দিকে পড়ছে, এবং ক্যানিং থেকে যদি আসো তোমার ডান দিকে পড়বে। তো মোটামুটি একদম রোডের কাছেই তোমরা বারাইপুর যখন ভিজিট করতে আসছো পুজো মণ্ডপগুলো, এই মণ্ডপটা কিন্তু অবশ্যই তোমাদের লিস্টে রেখো। আমি রেকমেন্ড করবো যে বারাইপুর যে ফুলতলা দুর্গোৎসব কমিটির যে পুজো প্যান্ডেল তোমরা অবশ্যই এসো, তাহলে খুব ভালো লাগবে। দিনের বেলা আমি রেকমেন্ড করবো না, কারণ এখানে লাইটের প্রদর্শনী না হলে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা রাতে বা সন্ধ্যায় যখন মোটামুটি সময় পাবে মোটামুটি আসবে, যা প্যান্ডেলটা উপভোগ করবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে দাও। আজকের মতো টাটা।